নমস্কার, সবাই কেমন আছেন? পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। দাদা, এখন বাজে 10:30, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি দেখো ফ্লিপকার্টে বৌদি অর্ডার দিয়েছিলো, এদেখো লিপস্টিক, 4টে লিপস্টিক আর হচ্ছে 1টা কাজল। আমি ভেবেছি 3টে বার করেছি, পরে দেখছি না প্যাকেটে আরেকটা আছে, 4টে লিপস্টিক আর হচ্ছে 1টা কাজল পেন্সিল। এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলো আর এই মাত্র চলে এলো। আবার চলে এলাম বন্ধুরা, একটা রেসিপি করবো তার জন্য রান্না। আবার চলে এলাম বন্ধুরা, দেখো একটা রান্না করবো, কুমড়ো শাকের তরকারি। তাই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তেলটা এবার একটু গরম হোক। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো অনেক বড়ো ছিল, ওর জন্য আমি দেখো টিপিস করে ছেড়েই নেবো, বেশি ভাজবো না, চিংড়িটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেবো, মানে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। দেখো মাছটা উঠিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি দেবো। দেখো তেল দেওয়া হয়ে গেল, এবার আমি তেল ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, মা তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার আলু আর একটু বাকি কচু, বাকি কচু আর আলু দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল দিয়ে, আমি দিয়ে দিলাম একটু লবণ একটু মেলে দিচ্ছি। এবার আমি ডাটাগুলো দিয়ে দিলাম, কুমড়ো শাকের ডাটা। এবার আমি এসে বেগুনের ঝুড়িটা দিয়ে দিলাম, এটা বেশি ভালো করে ভেজে নিই, ভালো করে নিয়ে গেছি। আলু কচি শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো হলুদ। ভালো করে নিয়ে ফেলে দিই, এবার আমি যে কেটে রেখেছিলাম ধুয়ে, কেটে ধুয়ে রেখেছিলাম, সে পাতা কাটা দিয়ে দিচ্ছি। এবার পাতা কাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবো। একটু নেড়ে দিচ্ছি, একবার অবশ্য এই যে লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিন, এবারটা দিয়ে ভালো করে কষিয়ে দিই। দেখো বন্ধুরা, আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এবার আমি
ভেজে রাখা চিংড়িগুলো সব দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে এবার একটু আস্তে করে দিই। মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, আর হয়তো 5 থেকে 10 মিনিট হলেই আমার তরকারিটা হয়ে যাবে। নামানোর আগে শুধু মিষ্টিটা দেব। মিষ্টিটা সরিয়ে নিলাম, এবার আমি ঢেকে দিলাম। ঢেকে দিলাম, এবার আস্তে আস্তে হোক। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দেবো, তাহলে আমার কুমড়ো শাকের তরকারি রেডি। অল্প একটু দিলাম মিষ্টি, এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, কী সুন্দর আঠা আঠা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, তাহলে আমার কুমড়ো শাকের রেসিপিটা হয়ে গেল। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার কুমড়ো শাকের তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।